ইঞ্জিনিয়ার এসইও এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব একজন এসইও শিক্ষার্থী হিসেবে কিংবা একজন অ্যাডভান্স লেভেলের এসইও এক্সপার্ট হতে গেলে আমাদের যেসব বিষয় আমাদের মনে রাখতে হবে এবং যেসব স্কিল আমাদের অর্জন করতে হবে সেই সব বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমাদেরকে বুঝতে হবে এসইও কি, এসইও কি উদ্দেশ্যে ব্যবহার করা হয় এবং অর্গানিক বনাম পেড সার্চ ইঞ্জিন মার্কেটিং কি। এসইও টুলস, ভিন্ন প্রকার এসইও টুলস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এসইওর প্রাথমিক কাজ অর্থাৎ ইউআরএল এবং ডোমেন ইন্ডেক্সিং আমাদের সম্পর্কে ধারণা থাকতে হবে। কিওয়ার্ড রিসার্চ, লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। অন পেজ এসইও, অন পেজ এসইওর ভিতরে যে টপিকসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ইনফরমেটিভ এবং কর্পোরেট কন্টেন্ট, উপযুক্ত টাইটেল ট্যাগ, মেটা ডিসক্রিপশন ট্যাগ, হেডিং ট্যাগ অর্থাৎ H1 থেকে H6 পর্যন্ত যে ট্যাগগুলো আছে ওই ট্যাগগুলো আমাদের সঠিক উপযুক্তভাবে ব্যবহার করা শিখতে হবে। ইউআরএল স্ট্রাকচার, ইমেজ অপটিমাইজেশন, অঙ্কার টেক্সট, ইন্টারনাল লিঙ্ক, সামাজিক মিডিয়া, মেটা ট্যাগ। অফ পেজ এসইওর ক্ষেত্রে আমাদের যেসব জিনিস মনে রাখতে হবে, ব্যাকলিঙ্ক তৈরি, ভিন্ন ধরনের ব্যাকলিঙ্ক, প্রোফাইল ব্যাকলিঙ্ক, বিজনেস লিস্টিং, আরও অনেক ধরনের ব্যাকলিঙ্ক আছে, সোশ্যাল মিডিয়া প্রচার, অনলাইন রিভিউ এবং রেটিং, গেস্ট পোস্টিং, প্রেস রিলিজ। টেকনিক্যাল এসইওর ভিত্তিতে যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে বা শিখতে হবে, ওয়েবসাইট স্পিড ও পারফরমেন্স, মোবাইল ফাস্ট ডিজাইন, SSL এবং সুরক্ষা, ক্যানোনিক্যালাইজেশন, সাইট ম্যাপ, robot.txt ফাইল, ইন্টারনাল লিঙ্কিং, স্ট্রাকচার ডেটা, সাইটের টেকনিক্যাল স্ট্রাকচার। এই হলো টেকনিক্যাল এসইও বিষয়গুলো। এছাড়া আমাদের লোকাল এসইও, এসইও অডিট রিপোর্ট, এসইও ভায়োলেশন, এসইও ট্র্যাকিং এবং অ্যানালাইসিস, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যদি আমরা এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ভালো তথ্য থাকে এবং এই স্কিলগুলো আমরা যদি অর্জন করতে পারি তাহলে আমরা এসইও এক্সপার্ট হিসেবে নিজেদেরকে মার্কেট প্লেসে উপস্থাপন করতে পারবো। এই প্রত্যেকটি টপিক আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। আপনাদের যদি কোনো এসইও রিলেটেড কোশ্চেন থাকে অথবা কোনো কিছু জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।